সারিবেঁধে শিক্ষার্থীরা উঠছে হেলিকপ্টারে, পাখির চোখে ঘুরে দেখবে প্রাণের বিদ্যালয় ও আশপাশের এলাকা। সোমবার সকাল থেকে সিরাজগঞ্জের সাজাদপুর পাইলট স্কুল মাঠে 2023 সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হেলিকপ্টারে করে ঘুরে দেখানো হয় স্কুল ও আশপাশের এলাকা। শাহজাদপুর উপজেলা রংধনু মডেল স্কুলে 2023 সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনায় ছিল এমন রাজকীয় আয়োজন। বৃত্তিপ্রাপ্ত 80 জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে পুরো শাহজাদপুর উপজেলা ঘুরে দেখার মাধ্যমে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। আর এমন ব্যতিক্রম সংবর্ধনা পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রিন্সিপাল শহীদুল ইসলাম শাহিন ক্লাসে পড়ানোর সময় কথার ছলে একদিন বলেছিলেন, ভালো রেজাল্ট করতে পারলে সবাইকে হেলিকপ্টারে করে ঘুরে দেখানোর সুযোগ করে দেবেন। কথা মতো বৃত্তি পরীক্ষায় স্কুলে শতভাগ শিক্ষার্থী বৃত্তি পায় এমন আয়োজন। হেলিকপ্টারে করে পাখির চোখে পুরো শাহজাদপুর দেখতে পেরে উচ্ছ্বসিত তারা। এ যেন আকাশ জয়ের আনন্দ তাদের চোখে মুখে। জীবনে একবার প্রথমবার যে হেলিকপ্টারে উঠবো তার জন্য আমি ঘুমাসতেই পারি নাই। প্রিন্সিপাল স্যার আমাদের বলছিল যে সবাই বৃত্তি পাইলে আমাদের হচ্ছে হেলিকপ্টারে উঠাবে, তো প্রিন্সিপাল স্যার সেটা সত্যি করেই দেখালো, আমাদের আকাশে বাতাসে ঘুরিয়ে নিয়ে আসলো, অনেক ভালো লাগছে। ওঠার পর আসলেই অনেক ভালো লাগছে, উপর থেকে সব কিছু দেখা যাচ্ছে, পুরো শাহজাদপুরটাই দেখা গেছে, আমাদের স্কুল দেখা গেছে, বাসা দেখা গেছে, সবাইকে দেখা গেছে, আসলে অনেক ভালো লাগছে। বন্ধুদের সাথে উঠেছি, এটাই সবচেয়ে ভালো লাগার জিনিস। স্যারকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন। আমি পাখির চোখে আকাশ দেখেছি, মানে কিভাবে যে আমি মানে সুখটা প্রকাশ করবো আমি বুঝতে পারছি। আর সন্তানদের সাফল্যে স্কুল কর্তৃপক্ষের এমন ব্যতিক্রম সংবর্ধনা আয়োজন দেখে খুশি অভিভাবকেরাও। এমন আয়োজন ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাবে বলে জানান তারা। স্কুল থেকে তাকে একটা সম্মান দেওয়া, আর এই সম্মানে আমি সত্যিই খুব মানে মা হিসেবে গর্ববোধ করছি। আমার দুইটা বাচ্চা একসঙ্গে হেলিকপ্টারে চড়েছে, এই রংধনু স্কুলের প্রিন্সিপাল এই ব্যবস্থা করে দিয়েছে, ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মানবিক মানুষ তৈরি করতে হবে, তার পাশাপাশি এগুলি একটা উৎসাহের জন্য কাজ করবে। আমি রংধনু স্কুল কর্তৃপক্ষকে আমি মনে করি যে এই উদ্যোগটা তারা ভালো উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যরকম বিনোদন দেওয়ার জন্য এমন সংবর্ধনার আয়োজন বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। তারা ভবিষ্যতে কর্মজীবনে এভাবেই তারা আকাশে উড়ে বেড়াবে এবং তারা আলোর পথের সন্ধান করে নিবে, এই জন্য আমাদের এই আধুনিক নানা রকম প্রক্রিয়া। ব্যতিক্রমী এমন সংবর্ধনার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে বাড়তি মাত্রা যোগ করবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের প্রজন্মের পর প্রজন্ম এরকম করে উপরে উঠতে থাকুক এবং আমাদের দেশের যে সমৃদ্ধি, আমাদের দেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে অবদান রাখুক এবং দেশপ্রেমে উজ্জীবিত হোক। প্রতিবার 4 জন করে শিক্ষার্থীকে, 20 বার মোট 80 জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার উপর দিয়ে আকাশ ভ্রমণ করানো হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।